আসসালামু আলাইকুম আমি রাকেব্বিয়া বার্নবি মেডিকেল কলেজ। তো আজকে হচ্ছে আমরা ডেমনস্ট্রেট করব হিউমেরাস নিয়ে। তাহলে হিউমেরাস হলো একটা মরফোলজিক্যালি টিপিক্যাল লং বোন। তো টিপিক্যাল লং বোনের হিস্টোলজি কি? হিস্টোলজি আউটার কম্প্যাক্ট অ্যান্ড ইনার স্পঞ্জি। তাহলে চলো ডেমনস্ট্রেট করা যাক। দিস ইজ দ্য হিউমেরাস। তো হিউমেরাসের কী কী পার্টস আছে সেটা যদি দেখি, তাহলে আপার ইন্ড, লোয়ার ইন্ড এবং ইন্টারভেনিং শ্যাফট। তাহলে এখন আমরা ডেমনস্ট্রেট করবো হচ্ছে আপার ইন্ডটা। আপার ইন্ডের ফিচারগুলো হলো দিস ইজ দ্য হেড, দিস ইজ দ্য নেক, তারপর হচ্ছে লেজার টিউবারকল, গ্রেটার টিউবারকল অ্যান্ড দুইটা টিউবারকলের মাঝখানে ইন্টারটিউবারকুলার সালকাস বা বাইসিপিটাল গ্রুপ। তারপর হচ্ছে এই হেডটা হচ্ছে স্মুথ অ্যান্ড রাউন্ডেড অ্যান্ড ডিরেক্টেড মিডিয়ালি আপওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড। তারপর হচ্ছে নেক। আমাদের এই হিউমেরাসে তিন ধরনের নেক আছে। দিস ইজ দ্য অ্যানাটমিক্যাল নেক, তারপর হচ্ছে দিস ইজ দ্য সার্জিক্যাল নেক এবং তার 0.5 সেন্টিমিটারের উপর হচ্ছে মরফোলজিক্যাল নেক। এই মরফোলজিক্যাল নেকটা কি? সে হচ্ছে এপিভাইসিস এবং ডাইভাইসিসের মাঝখানে থাকে। এটাকে অ্যানাটমিক্যাল নেক বলা হয়, কারণ কি এটা হচ্ছে অ্যানাটমিক্যালি বা স্ট্রাকচারালি প্রেজেন্ট। এবং এটাকে সার্জিক্যাল নেক বলা হয়, কারণ কি এখানে হচ্ছে আমাদের ফ্র্যাকচার বেশি হয় এবং সেটাকে সার্জারির মাধ্যমে ঠিক করা হয়, এজন্য এটার নাম হচ্ছে সার্জিক্যাল নেক। তারপর আসি গ্রেটার টিউবারকল। দিস ইজ দ্য গ্রেটার টিউবারকল। এটা হচ্ছে একটা এলিভেশন এবং এটা তিনটা পয়েন্ট থাকে বা তিনটা ইমপ্রেশন থাকে। একটা হচ্ছে আপার, মিডল এবং লোয়ার ইমপ্রেশন। এগুলো হচ্ছে আমরা পরবর্তীতে মাসল অ্যাটাচমেন্ট দেখব। এবং তারপর হচ্ছে আমাদের লেজার টিউবারকল। এটা একটা এলিভেশন এবং এটা ডিরেক্টেড এন্ট্রো রেসপেক্ট অফ দ্য হিউমেরাস। এবং এই যে দুইটা টিউবারকলের মাঝখানে যে গ্রুপটা, এটাকে আমরা বলতেছি ইন্টারটিউবারকুলার সালকাস বা বাইসিপিটাল গ্রুপ। এই বাইসিপিটাল গ্রুপের দুইটা লিপ থাকে, একটা হচ্ছে মিডিয়াল লিপ, হচ্ছে ল্যাটারাল লিপ। এবং এই বাইসিপিটাল গ্রুপের কন্টেন্ট হচ্ছে টেন্ডন অফ দ্য লং হেড অফ দ্য বাইসেস ব্রাকাই উইথ সাইনোভিয়াল শিট এবং অ্যাসেন্ডিং ব্রাঞ্চ অফ দ্য এন্ট্রো-সার্কামফ্লেক্স হিউমেরাল আর্টারি। এবার আসি লোয়ার ইন্ডে। তাহলে লোয়ার ইন্ডে কী কী ফিচার আছে? লোয়ার ইন্ডে হচ্ছে দুইটা পার্ট, আর্টিকুলার পার্ট আর হচ্ছে নন আর্টিকুলার পার্ট। তাহলে আর্টিকুলার পার্টে হচ্ছে ট্রক্লিয়া এবং ক্যাপিচুলাম, আর নন আর্টিকুলার পার্টে হচ্ছে যে মিডিয়াল এপিকন্ডাইল অ্যান্ড ল্যাটারাল এপিকন্ডাইল। আর তিনটা ফসা কী কী? করোনয়েড ফসা, তারপর হচ্ছে রেডিয়াল ফসা আর পিছনের দিকে হচ্ছে অলিকোনন ফসা। তাহলে এখন হচ্ছে আমাদের এই যে ট্রক্লিয়া এবং ক্যাপিচুলাম, এদের শেপটা জানতে হয়। এই ট্রক্লিয়াটা হচ্ছে পুলিশ শেপ অ্যান্ড এটা আর্টিকুলেট হচ্ছে ট্রক্লিয়ার নচ অফ দ্য আলনার সাথে এটা আর্টিকুলেট করে। আর এই যে ক্যাপিচুলামটা, এই ক্যাপিচুলাম হচ্ছে রাউন্ডেড অ্যান্ড আর্টিকুলেট উইথ দ্য হেড অফ দ্য রেডিয়াস। এখন এই ফসাগুলোর নাম কেন এরকম হলো? দেখো এই যে করোনয়েড ফসা, এই করোনয়েড ফসাটা নাম হচ্ছে করোনয়েড ফসা কারণ কি আমাদের এলবো জয়েন্টটা যখন ফ্ল্যাক্স হয় বা ফ্ল্যাকশন করে, তখন এই যে আলনার যে করোনয়েড প্রসেসটা সেটা হচ্ছে এখানে এসে অ্যাটাচ হয়। এবং এই যে রেডিয়াল ফসাতে হচ্ছে আমাদের রেডিয়াসের যে হেডটা, এটা হচ্ছে এখানে এসে অ্যাটাচ হয়। এবং এই যে পিছনের দিকে অলিকোনন ফসাটা, এই অলিকোনন ফসাটা হচ্ছে যখন আমাদের এলবো জয়েন্টটা যখন এক্সটেন্ডেড হয়, তখন হচ্ছে এই আলনার অলিকোনন প্রসেসটা হচ্ছে এখানে এসে অ্যাটাচ হয়, এই জন্য এটার নাম হচ্ছে অলিকোনন ফসা। তাহলে এবার আসছি মিডিয়াল এপিকন্ডাইল। দিস ইজ দ্য মিডিয়াল এপিকন্ডাইল। ইট ইস এ বনি প্রজেকশন অন মিডিয়াল সাইড and it is palpable bony landmark, and this is the lateral epicondyle. It is less prominent. In medial epicondyle এর উপরে হচ্ছে অ্যারেস করবে medial supracondylar ridge এবং laterally হচ্ছে lateral supracondylar ridge। তাহলে এবার আসি আমাদের shaft। তাহলে this is the shaft, তাহলে this is the shaft। এটার তিনটা বর্ডার আছে এবং তিনটা সারফেস। তিনটা বর্ডার কি কি? anterior border, medial border এবং lateral বর্ডার। তাহলে আমাদের পরীক্ষাতে এই বর্ডারের এক্সটেনশনগুলো ধরে। তাহলে এই এন্ট্রো বর্ডার এক্সটেনশন হলো এই ল্যাটারাল লিপ অফ দ্য ইন্টারটিউবারকুলার সালকাস টু রেডিয়াল ফসা, এটা হচ্ছে এন্ট্রো বর্ডার। এবং মিডিয়াল বর্ডার এক্সটেনশন হলো মিডিয়াল লিপ অফ দ্য ইন্টারটিউবারকুলার সালকাস টু মিডিয়াল সুপ্রাকন্ডলার রিজ। এবং ল্যাটারাল বর্ডারের এক্সটেনশনটা হলো পোস্টোর অ্যাসপেক্ট অফ দ্য গ্রেটার টিউবারকুল টু ল্যাটারাল সুপ্রাকন্ডলার রিজ, এটা হচ্ছে ল্যাটারাল বর্ডার। তাহলে এবার আসি সারফেস। আমাদের এই হিউমেরাসের শ্যাফটে তিনটা সারফেস কি? মিডিয়াল এন্ট্রোমিডিয়াল সারফেস, তারপর হচ্ছে এন্ট্রোল্যাটারাল সারফেস এবং পোস্টেরিয়র সারফেস। এই এন্ট্রোমিডিয়াল সারফেসটা থাকে হচ্ছে এন্ট্রোর বর্ডার এবং মিডিয়াল বর্ডারের মাঝখানে এবং এই অ্যান্ট্রোল্যাটারাল সারফেসটা থাকে হচ্ছে অ্যান্ট্রিয়র বর্ডার এবং ল্যাটারাল বর্ডারের মাঝখানে এবং পোস্টেরিয়র সারফেসটা থাকে হচ্ছে ল্যাটারাল বর্ডার এবং মিডিয়াল বর্ডারের মাঝখানে এবং এই শেফটে কিছু ফিচার আছে কি কি সেগুলো এই ল্যাটারাল অ্যাসপেক্টে থাকে হচ্ছে রেডিয়াল টিউবারসিটি এবং এই রেডিয়াল টিউবারসিটির নিচে থাকবে হচ্ছে রেডিয়াল গ্রুভ এবং পোস্টেরিয়র অ্যাসপেক্টের দিকে থাকবে হচ্ছে স্পাইরাল লাইন। তাহলে দিস ইজ দ্য রেডিয়াল গ্রুভ এবং পোস্টেরিয়র অ্যাসপেক্ট হচ্ছে স্পাইরাল লাইন। দিস ইজ দ্য স্পাইরাল লাইন। যেহেতু আমরা পার্টসগুলো সম্পর্কে জানছি তো এখন আমরা হচ্ছে তার সাইড ডিটারমিনেশন করতে পারবো। তাহলে আমাদের এই যে হেডটা থাকবে হচ্ছে মিডিয়ালি এবং এই মিডিয়াল এপিকন্ডাইলটা থাকবে হচ্ছে মিডিয়ালি এবং এই অলিকোনন ফসাটা থাকবে পোস্টেরিয়রলি। সো আমরা বলতে পারি দিস ইজ দ্য রাইট সাইড হিউমেরাস। তাহলে এবার আসি অ্যানাটমিক্যাল পয়েন্টস। দ্য হেড ইজ রাউন্ডেড অ্যান্ড লাইস মিডিয়ালি অ্যান্ড ডিরেক্টেড আপওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড। তারপর হচ্ছে the medial epicondyle is more projected and lies medially and olecranon fossa lies posteriorly। এবার আসি হিউমেরাসের নার্ভ এন্ড বেসেল রিলেশন। তাহলে এই সার্জিক্যাল নেকের রিলেশনে থাকে হচ্ছে এক্সিলারি নার্ভ এবং এর সামনের দিকে থাকে হচ্ছে এই antero-circumflex humeral artery এবং পোস্টেরিয়র থাকে হচ্ছে posterior-circumflex humeral artery এবং এই antero-circumflex humeral থেকে হচ্ছে উপরের দিকে অ্যাসেন্ড করা হচ্ছে অ্যাসেন্ডিং ব্রাঞ্চ অফ antero-circumflex humeral artery। তারপর হচ্ছে যে রেডিয়াল গ্রুপ, এই রেডিয়াল গ্রুপের রিলেশন থাকে হচ্ছে রেডিয়াল নার্ভ এবং এই মিডিয়াল এপিকন্ডালের পোস্টেরিয়রলি থাকবে হচ্ছে আলনার নার্ভ। এবার আসি মাসল অ্যাটাচমেন্ট। তাহলে আমাদের এই লেজার টিউবারকুলার অ্যাটাচ থাকে হচ্ছে subscapularis মাসল। তারপর হচ্ছে এই গ্রেটার টিউবারকুলার এই আপার মিডল এবং লোয়ারে হচ্ছে থাকবে যথাক্রমে supraspinatus, infraspinatus এবং teres minor মাসল। অথবা এটা আমরা মনে রাখতে পারি সিট সিট S for supraspinatus, I for infraspinatus, T for teres minor। এবার আসি intertubercular sulcus। এই intertubercular sulcusের এই ল্যাটারাল লিপ থেকে হচ্ছে অ্যাটাচ থাকবে হচ্ছে pectoralis major এবং মিডিয়াল লিপে অ্যাটাচ থাকবে হচ্ছে teres major মাসল এবং এই যে ফ্লোর intertubercular sulcusের যে ফ্লোর এই ফ্লোরে অ্যাটাচ থাকবে হচ্ছে ল্যাটিসিমাস ডরসি। এখানে কনফিউশন হওয়া যাবে না, এই ফ্লোরে অ্যাটাচ থাকবে হচ্ছে ল্যাটিসিমাস ডরসি এবং এই এদিকে কন্টেন্ট অর্থাৎ এদিকে পাস করবে হচ্ছে টেন্ডন অফ দ্য বাইসেস ব্রাকাই। তারপর হচ্ছে ডেলটয়েড টিউবারসিটি, এই ডেলটয়েড টিউবারসিটিতে হচ্ছে ইনসারশন হবে ডেলটয়েড মাসল। তারপর হচ্ছে এই যে এন্ট্রো মিডিয়াল এবং এন্ট্রো ল্যাটারাল সারফেসে অরিজিন নিবে হচ্ছে ব্রাচিয়ালিস মাসল এবং মিডিয়াল বর্ডারের যে মিড পয়েন্ট এখানে হচ্ছে অ্যাটাচ থাকবে হচ্ছে ব্রাচিয়ালিস মাসল এবং এই পোস্টেরিয়র সারফেসে আপার পার্টে থাকবে হচ্ছে ল্যাটারাল হেড অফ দ্য ট্রাইসেস ব্রাকাই এবং লোয়ার পার্টে থাকবে হচ্ছে মিডিয়াল হেড অফ দ্য ট্রাইসেস ব্রাকাই। এবার আসি মিডিয়াল এপিকন্ডাল। এই মিডিয়াল এপিকন্ডাল থেকে হচ্ছে কমন অরিজিন নিবে সুপারফিশিয়াল গ্রো অফ দ্য ফ্লেক্সর মাসল অফ দ্য ফোরাম অর্থাৎ ফোরামের যে ফ্লেক্সর মাসলগুলো সবগুলো কমন অরিজিন হবে এই মিডিয়াল এপিকন্ডাল থেকে এবং এই ল্যাটারাল এপিকন্ডাল থেকে হচ্ছে কমন অরিজিন নিবে যে এক্সটেন্সর মাসল অফ দ্য ফোরাম অর্থাৎ এই এক্সটেন্সর মাসলগুলো ফোরামের সবগুলো কমন অরিজিন নিবে এই ল্যাটারাল এপিকন্ডাল থেকে এবং ল্যাটারাল এপিকন্ডালের উপরে যে ল্যাটারাল সুপ্রাকন্ডালার রিজ এই ল্যাটারাল সুপ্রাকন্ডালার রিজের আপার টুটার থেকে হচ্ছে অ্যাটাচ থাকবে ব্রাচিওরেডিয়ালিস এবং লোয়ার ওয়ানটাতে হচ্ছে অ্যাটাচমেন্ট থাকবে হচ্ছে এক্সটেন্সর কার্পি রেডিয়ালিস লঙ্গাস। একটা মনে রাখবা আমাদের রেডিয়াল বোনসটা থাকে হচ্ছে ল্যাটারালি, তাই এই ব্রাচিওরেডিয়ালিসটা থাকবে হচ্ছে ল্যাটারালি। এই মিডিয়াল সুপ্রাকন্ডালার রিজে অ্যাটাচ থাকে হচ্ছে মিডিয়াল ইন্টারমাসকুলার সেপ্টাম এবং ল্যাটারাল সুপ্রাকন্ডালার রিজে অ্যাটাচমেন্ট হচ্ছে ল্যাটারাল ইন্টারমাসকুলার সেপ্টাম। এই ইন্টারমাসকুলার সেপ্টামগুলো হচ্ছে আমাদের যে আর্মকে সে হচ্ছে ডিফারেন্ট কম্পার্টমেন্টে ডিভাইড করে। এবার আসি লিগামেন্ট অ্যাটাচমেন্ট। তাহলে আমাদের যে এই অ্যানাটমিক্যাল নেক বরাবর থাকবে হচ্ছে আমাদের ক্যাপসুলার লিগামেন্ট। এই ক্যাপসুলার লিগামেন্ট হচ্ছে পুরো অ্যানাটমিক্যাল নেক বরাবর থাকবে, দুইটা জায়গায় শুধু ডেফিসিয়েন্ট থাকবে। দুইটা জায়গায় কি কি? এই যে বাইসিপিটাল গ্রুভ বরাবর এবং এই যে হেডের নিচের দিকে 1 সেন্টিমিটার এখানে হচ্ছে ডেফিসিয়েন্ট থাকবে। তাহলে আমরা যদি ট্রেসিং করি তাহলে কি হবে, এভাবে হচ্ছে ডাউনওয়ার্ডস and goes 1 cm below the head, then goes upward and goes along the anatomical neck. এবার আসি হিউমারাসে কি কি জয়েন্ট ফর্মেশন করে। তাহলে এই হিউমারাসের যে রাউন্ডেড হেড সে হচ্ছে জয়েন্ট ফর্মেশন করবে স্ক্যাপুলা গ্ল্যানোড ক্যাভিটির সাথে এবং ফর্ম করবে শোল্ডার জয়েন্ট, এবং এই শোল্ডার জয়েন্টটা হচ্ছে বল এন্ড সকেট টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। এবং এর কি কি মুভমেন্ট হয়, এর হচ্ছে ফ্লেকশন, এক্সটেনশন, অ্যাডাকশন, অ্যাবডাকশন অ্যান্ড মিডিয়ান অ্যান্ড ল্যাটারাল রোটেশন। তাহলে এবার আসি লোয়ার ইন্ডে। তাহলে এই হিউমারাসের লোয়ার ইন্ডটা হচ্ছে রেডিয়াস এবং আলনার সাথে মিলে তৈরি করে এলবো জয়েন্ট। এই এলবো জয়েন্টটা হচ্ছে হিঞ্জ টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। তাহলে এর মুভমেন্ট হচ্ছে ফ্লেকশন অ্যান্ড এক্সটেনশন। তাহলে চলো দেখি কীভাবে আমাদের এলবো জয়েন্টটা ফর্মেশন হয়। তাহলে এই যে আলনা, আলনা হচ্ছে অলেক্রানন প্রসেস এবং করোনয়েড প্রসেস, সে হচ্ছে হিউমারাসের যে ট্রোক্লিয়ার সাথে অ্যাটাচ থাকে আর্টিকুলেট করে, এবং আমাদের যে এলবো জয়েন্টটা যখন ফুললি ফ্ল্যাক্সড হয় তখন এই করোনয়েড প্রসেসটা হচ্ছে আমাদের যে হিউমেরাসের করোনয়েড ফসাতে এসে অ্যাটাচ হয়, এজন্য এটার নাম হচ্ছে করোনয়েড ফসা। এবং আমাদের এই যে এলবো জয়েন্টটা যখন ফুললি এক্সটেন্ডেড হয় তখন যে অলিকোনন প্রসেসটা হচ্ছে অলিকোনন ফসাতে এসে অ্যাটাচ হয়, এজন্য এটার নাম হচ্ছে অলিকোনন ফসা। তাহলে এই আলনাটা হচ্ছে এভাবে আমাদের এলবো জয়েন্ট ফর্মেশনে হেল্প করে। এবং আমাদের যে রেডিয়াস, এই রেডিয়াসের যে আপার যে ডিকশিপ যে হেড সে হচ্ছে আমাদের ক্যাপিচুলামের সাথে আর্টিকুলেট করে এবং যে এলবো জয়েন্ট ফর্মেশনে হেল্প করে। তাহলে এইভাবে হচ্ছে আমাদের এই আলনা এবং রেডিয়াস হিউমারাসের সাথে মিলে এলবো জয়েন্টটা ফর্মেশন করে। তাহলে এবার আসি এলবো জয়েন্টের ফ্ল্যাকশনে কোন কোন মাসলগুলো হেল্প করে। তাহলে এই ফ্ল্যাকশনে হেল্প করে তিনটা বি, কি বাইসেস ব্রাকাই, ব্রাকিয়ালিস এবং ব্রাকিওরেডিয়ালিস, এবং এই এক্সটেনশনে হেল্প করে ট্রাইসেস ব্রাকাই। এবার আসি অসিফিকেশন, যেহেতু এটা একটা লং বোন সো এটা হচ্ছে ইন্টারকার্টিলেজিনাস অসিফিকেশন, এবং এটা হচ্ছে দুইটা সেন্টার থেকে অসিফাই করে। একটা হচ্ছে প্রাইমারি সেন্টার ফর শ্যাফট, অর্থাৎ সে হচ্ছে আমাদের জন্মের পূর্বে অ্যাপিয়ার করে, এবং তিনটা আপার ইন্ডের জন্য হচ্ছে তিনটা সেকেন্ডারি সেন্টার আর লোয়ার ইন্ডের জন্য হচ্ছে চারটা সেকেন্ডারি সেন্টার। তাহলে সেকেন্ডারি সেন্টার আমরা কি বলতে কি বুঝি, যেটা হচ্ছে আমাদের জন্মের পরে অ্যাপিয়ার করে। এই ছিল আমাদের হিউমারাস নিয়ে ডেমনস্ট্রেশন। আশা করি সবার ভিডিওটি ভালো লেগেছে। সবাইকে অনেক ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।